আসুন দর্শক আমরা একটু হেঁটে দেখি। আলহামদুলিল্লাহ, এই যে এত সুন্দর করে হাঁটছেন, আগে কি এইভাবে কল্পনা করতে পারতেন হাঁটাটা? আমি এভাবে বট দিলে আমার ওইখানে অনেক ব্যথা পাইতাম স্যার, প্রচন্ড কষ্ট শুরু হয়ে যেত। আসলে আমরা একটু সিঁড়ি দিয়ে উঠে দেখি। কে বলবে যে আপনি কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, এভিয়ান রোগে আক্রান্ত, যাকে ডক্টর বলে দিয়েছে যে অপারেশন ছাড়া তার কোনো উপায় নেই। আমি এখন অনেক ভালো। আসুন আমরা নিচে নেমে যাই। আলহামদুলিল্লাহ দর্শক, আমি নিজেই আসলে অভিভূত, আসলে সম্ভব, এবং সেটা খুবই মাত্র অল্প কয়েকদিনের ভিতরে। দর্শক, এভিয়ান রোগ, এই যে আমার পাশে বসে আছেন, দেখুন তো ওনার এই যে চেহারা, যে হাসি মাখা মুখ, এই যে কিছুক্ষণ আগে আমার সাথে যেভাবে কথা বলছেন, আমি জিজ্ঞেস করছিলাম যে উনি কি পেশেন্ট, কিন্তু ওনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না উনি পেশেন্ট। আসুন দর্শক কথা বলি, এভিয়ান আক্রান্ত আমাদের এই বোন, যিনি অনেক দূর থেকে এসেছেন আমাদের কাছে চিকিৎসার জন্য, একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম নার্গিস সুলতানা, আমার বাসা রাজবাড়িতে। আচ্ছা, পেশায় তো একজন গৃহিণী। জি, পেশায় গৃহিণী। আচ্ছা, কি হয়েছিল আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন স্যার? আমার মানে প্রায় 8 মাস যাবত আমি পায়ের ব্যথায় ভুগছি, বিভিন্ন ডাক্তার দেখাইছি, ওখানে মানে আমার রোগটা ধরাই পড়ে নাই, এক্সরে করছি, এমআরআই করছি, রোগটা ধরা পড়ে নাই। পরে আমি ফরিদপুরে আসছি, আসার পরে ওইখানে ডাক্তার দেখাই, ওইখানকার ডাক্তার বলছে আমাকে খুব দ্রুত ঢাকায় আসতে। ঢাকায় আসার পরে আমি যেখানে পিজি হাসপাতাল ওইখানে আসি, ওইখানে এসে দুটো ডাক্তার দেখাই, ওনারা আমাকে অপারেশনের কথা বলে। স্যার ওইটা শোনার পরে আমার ওইখানেই কান্না চলে আসছে, মনে হচ্ছে যে হঠাৎ করে পুরো পৃথিবীটাই ঢুলে উঠেছে। মানে আমার আশাটা মানে আমি ছেড়েই দিছি, যে অপারেশন কখনো তো আমার অপারেশন হয় নাই, তো অপারেশনের কথা শুনে আমার অনেক মানে অনেক কষ্ট হচ্ছে, তখনই আমি কান্না চলে আসছে। তারপরে গাড়িতে যাইতেছি, ওর আব্বু আমারে মানে আমার বাড়ি এলা জিজ্ঞাসা করতেছে যে টেনশন করতেছো কেন, সমস্যা যেহেতু হয়েছে তার সমাধান আছে, অবশ্যই তুমি ভালো হবা। তারপর থেকে বাসায় যাই স্যার, আমি মানে সবসময় কান্না করতাম, আমার আল্লাহরে বলতাম যে আল্লাহ তুমি আমার এমন একটা পথ দেখাও যেন আমি অপারেশন ছাড়া যেন কোনো ট্রিটমেন্ট হলে আমি ভালো হতে পারি। তো আমার মেয়ে মোবাইল চালায়, আমি তো মোবাইলে অত বুঝি না, পরে আমার মেয়েরে বলছি যে আম্মু দেখো তো হিপ জয়েন্ট সমস্যা যাদের, তাদের কি অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে? তো ওই বের করে আমাকে দেখায়, দেখানোর পরে শফিউল্লাহ স্যার ওনার মানে ভিডিও আসে, আমি ওটা দেখি মানে বারবার দেখি, দেখার পরে রোগীরা বলে শুনে মানে নিজের কাছে পুরো স্বপ্নের মতো লাগছিল। তখন সেটা দেখার পরে মানে আমার অনেক ভালো লাগতেছে যে এরা অনেক জায়গা থেকে দেখাইছে, দেখানোর পরে এরা এখানে এসে সুস্থ হয়েছে, অবশ্যই আমিও সুস্থ হব, মানে তখন থেকে আমার আর কি ভালো লাগা শুরু। তো আমি ওর আব্বু রাতে বাসায় আসে, তখন আমার মেয়ে বলতেছে আব্বু এই ভিডিওটা দেখে আম্মু সারাক্ষণ শুধু এটাই দেখে। পরে ওর আব্বু বলতেছে আমি আবার ডাউনলোড করে রাখছি, রাখার পরে ওর আব্বুরে দেখাইছি, ওর আব্বু দেখার পরে তো তারপরের দিনই আমাকে নিয়ে আসছি, আসার পরে স্যারকে দেখাই, দেখানোর পরে স্যার আমাকে ওষুধ দেয়, ওষুধ খাওয়ার পরে একটু ব্যথাটা কমছে, কিন্তু স্যার তখন আমাকে ভর্তি হতে বলছে, আমি তো সেই প্রিপারেশনে আসি নাই। পরে আমি এখান থেকে ওষুধ নিয়ে চলে যাই, পরে আবার দ্বিতীয়বার আসার পরে স্যার ভর্তি হতে বলছে, আমি ভর্তি হয়েছি স্যার, আল্লাহর রহমতে অনেক ভালো আমি, এবং এখানকার যে নার্স আপু, আমার থেরাপিস্ট আপু, ওনারা অনেক ভালো, অনেক যত্ন সহকারে আমাদেরকে সেবা দেয়, আল্লাহর রহমতে আমি অনেক মানে ভালো সেবা পাইছি, এখন সুস্থ আছি, ভালো আছি। এখন আমি বলতেছি যাদের এই সমস্যা তারা টেনশন যেন না করে, আর তারা যেন এখানে একবার আসে, এসে দেখে যে এখানে আসলে কি চিকিৎসা হয়, বা আসলে সত্যি কি ভালো হয় কি না, না আসলে তারা বোঝা যায় না স্যার, তাই তাদেরকে জানাই যে তারা যেন আশা ছেড়ে না দেয়, না দিয়ে তারা এখানে এসে ট্রিটমেন্টটা নেয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক দর্শক আছেন যে এভিয়ান এই রোগটার সাথে তারা পরিচিত না, বা আমরা অনেকেই আছি যারা এই রোগ সম্পর্কে ধারণা নেই, আমার কি ধরনের সমস্যা হচ্ছে সেটার সাথে আমরা আসলে মিলানোর চেষ্টা করি তাকে, যে আমারও তো আসলে এই ধরনের সমস্যা। তো আপনি আপনার জীবনে যখন এই এভিয়ানটা শুরু হলো, আপনি দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন? স্যার আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতাম না, ব্যথা যখন বেড়ে যেত আমি বাথরুমে ওয়াশরুমে যেতে পারতাম না, এবং মানে আমার বসে যে খাবো এটাও আমার ভালো লাগতো না, আমার যে শরীরের মধ্যে একটা ভালো লাগা কাজ করা মানে টেনশন তো আছেই, তারপরে মানে কোনো ভালো লাগতো না আমার কাছে,
কিন্তু এখানে এসে স্যার আমার পৃথিবীটা একটা বিষাদগ্রস্ত মনে হতো, এখন আমার অনেকটা ভালো লাগে, আর এখন আমার মনে হয় যে আমি সুস্থ থাকব, ভালো থাকব, মোবাইলের মাধ্যমেই হোক দেখে তারা এখানে যেন আসে, এসে মানে দেখে তারপরে বুঝবে, না আসলে তো আর স্যার বোঝা যায় না। তো তাদেরকে সবাইকে জানাই যেন তারা আসে, এসে মানে এটা ট্রিটমেন্ট করে। আলহামদুলিল্লাহ। জি স্যার, দর্শক শুনলেন এই বোনের কথা, যেখানে প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন, ভাবতে পর্যন্ত পারছিলেন না যে সুস্থ আবারও হবেন অপারেশন বিহীনভাবে। কিন্তু দেখুন এই একটা ভিডিও তাকে সম্পূর্ণ সুস্থ করে দিল। দর্শক আসুন আমরা একটু দেখবো যে আমার বোন যে বলছেন এভিয়ান রোগে উনি সুস্থ হয়ে গেছেন। এভিয়ান রোগীরা আমরা সাধারণত জানি উঠবস করতে গেলে তাদের খুব সমস্যা হয়, হাঁটা চলা করতে গেলে সমস্যা হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে নামায় সমস্যা হয়, এই জিনিসগুলো আমার বোন পাচ্ছেন কিনা আগের মতো? আসুন দর্শক আমরা একটু সরাসরি একটু দেখি। আসুন দর্শক আমরা একটু হেঁটে দেখি। আলহামদুলিল্লাহ, এই যে এত সুন্দর করে হাঁটছেন, আগে কি এইভাবে কল্পনা করতে পারতেন হাঁটাটা? আমি এভাবে বড় দিলে আমার ওইখানে অনেক ব্যথা পাইতাম স্যার, প্রচন্ড কষ্ট শুরু হয়ে যেত। আসলে আমরা একটু সিঁড়ি দিয়ে উঠে দেখি। কে বলবে যে আপনি কয়েকদিন আগে অসুস্থ ছিলেন এভিয়ান রোগে আক্রান্ত, যাকে ডক্টর বলে দিয়েছে যে অপারেশন ছাড়া তার কোনো উপায় নেই? আমি এখন অনেক ভালো, আমার আসলে আমরা নিচে নেমে যাই। আলহামদুলিল্লাহ। দর্শক আমি নিজেই আসলে অভিভূত, আসলে সম্ভব, এবং সেটা খুবই মাত্র অল্প কয়েকদিনের ভিতরে। দর্শক এভিয়ান রোগ এটি কোনো অভিশাপ নয়, এটি যে কোনো সময় যে কোনো বয়সে হতে পারে, আর হওয়া মানে আমার জীবন শেষ হয়ে যাওয়া না, কারণ এর চিকিৎসা আছে, অপারেশন বিহীন চিকিৎসা আছে। দর্শক অনেকেই আমাদের কাছে পৌঁছার জন্য বা ডক্টর শফিউল প্রধান স্যারের কাছে পৌঁছার জন্য তারা ফোন নাম্বার চান বা কিভাবে আমরা আসব সেই জিনিসগুলো তারা জানতে চান। আমাদের ভিডিওর নিচে যে স্ক্রল আছে সেই স্ক্রলে দেখবেন আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল আইডি, সবকিছু ওখানে অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকে। একটু কষ্ট করে জাস্ট একটা ফোন কল আপনার জীবনটা সম্পূর্ণ বদলে দিতে পারে। আমাদের যারা অভিজ্ঞ এক্সিকিউটিভ আছেন তারা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছেন। যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, জানার থাকে, বা আমাদের কাছে কিভাবে পৌঁছাবেন সেই জিনিসগুলো জানতে চান, জাস্ট একটি ফোন কল, এবং পরবর্তীতে হয়তো আপনিও একদিন আমার পাশে এইভাবে থেকে আপনিও আপনার সুস্থ হওয়ার গল্পটা আমাদেরকে শোনাবেন। আমরা সেদিনের অপেক্ষায় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনের জন্য যাতে উনি শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।